রাজধানী ঢাকা হরতালের খবর জানতে যাচ্ছি সাইদাবাদ এলাকায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, সরাসরি যাচ্ছি তার কাছে। আপেল, আপনি তো সকাল থেকে হরতালের খবর সংগ্রহ করছেন, বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছেন, বলবো যে ডিএমপি অধ্যাদেশ আইনে ঢাকায় আটকের কোনো খবর পেয়েছেন কিনা, কিংবা বিভিন্ন এলাকায় বিএনপি বা সমমনা দলগুলোর কোনো ঝটিকা মিছিল দেখেছেন কিনা, বা দূরপাল্লার যানবাহন চলছে কিনা? আঠাশ অক্টোবর বিএনপির যে মহাসমাবেশ ঘিরে সহিংসতা এবং পরবর্তীতে হরতাল অবরোধের ঘটনায় যে নাশকতা ঘটেছিল, সেসব নাশকতার কারণে যে মামলা হয়েছে, সে মামলায় অন্তত এখন পর্যন্ত 2000-এর বেশি আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। আর আপনি যেটি বললেন যে সকাল থেকে আমি আসলে খোঁজ খবর নিচ্ছিলাম সব জায়গায়, তো এর আগের অবরোধের দিনগুলোতে আমি যেটি দেখেছি যে এই সময়টার দিনের চিত্র, আজকে দেখছি যে মানুষজন আসলে বের হচ্ছে, আগের থেকে মানুষজন বের হচ্ছে, প্রয়োজনে তাগিদেই তারা বের হতে হচ্ছে। তবে গণপরিবহনের সংখ্যা আগের থেকে কিছুটা কম, পাশাপাশি বলে রাখি যে দূরপাল্লার বাস খুব একটা চলছে না। আমি সায়দাবাদ বাস টার্মিনাল থেকেও ঘুরে আসলাম, সেখানে দেখলাম যে তারা প্রস্তুত রয়েছেন গাড়িগুলো ছেড়ে যাওয়ার জন্য, তবে যাত্রী সংকটের কারণে তারা ছাড়তে পারছেন না। এদিকে আবার বলে রাখি যে আপনি যেটি জানতে চাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীদের অবস্থান কী রকম, তারা বিচ্ছিন্নভাবে আসলে সড়কে আসার চেষ্টা করছেন, মিছিল করার চেষ্টা করছেন, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আবার এখান থেকে সরে যাচ্ছেন। এদিকে যে সহিংসতা নাশকতার ঘটনাগুলো ঘটছে, এগুলো যাতে না ঘটে এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, তাদের নজরদারি তারা বাড়িয়েছেন, বিভিন্ন মোড়ে তারা অবস্থান নেওয়ার পাশাপাশি তাদের টহল জোরদার করেছেন, বিজিবিও টহল দিচ্ছে। তবে পুলিশের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চোরাগোপ্তা হামলা, এই যে হঠাৎ করে যে বাসে আগুন দেওয়া হচ্ছে, ব্যক্তিগত গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, এটি আসলে বন্ধ করার জন্য তাদের যে পরিকল্পনা বা যে পদক্ষেপগুলো তারা নিচ্ছেন সেটি তারা নেওয়ার চেষ্টা করছেন। তবে আজকে সকালে সিদ্দিকবাজার এলাকায় একটি সিএনজিতে ককটেল ছুড়ে মারা হয় এবং সেখানে আগুন ধরে যাওয়ার ঘটনাটি আমরা দেখেছি। যাচ্ছিলাম হরতালে দূরপাল্লার যান চলাচল সহ রাজধানীর চিত্রের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এই বিষয়ে জানতে, আবারও হরতালের খবর জানতে আমরা যাব আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়বের কাছে। তৈয়ব, আমাদের সহকর্মী, ঢাকা সহকর্মী আপেল শাহরিয়ার কাছ থেকে ঢাকা চিত্রের খবর আপনি পেলেন, বলবো যে আপনার এলাকায় সকাল থেকে হরতালের চিত্র আপনি কেমন দেখছেন, আর সার্বিক পরিস্থিতি বা কেমন দেখছেন? জি আরিফ, আপনি খবরে যেমনটি বলছিলেন, খুলনায় আসলে ঢিলাঢালাভাবে হরতাল চলছে, কোনো পিকেটিং ছাড়াই বলা যায় শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। তবে আমি এখানকার, আপনি জানেন যে খুলনা একটা পর্যটনের নগরী, শীতের মৌসুম আসলেই দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর লোকজনরা সুন্দরবনে যান, এবং সুন্দরবন ট্যুরিজমের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম কোচি আমাকে জানিয়েছেন যে খুলনাতে এখন প্রায় 56টি বিলাস বহুল জাহাজ রয়েছে, যে জাহাজে করে তারা প্রতি এই শীতের মৌসুম আসলেই তারা লোকজনকে সুন্দরবনে নিয়ে যান 2-3 দিনের সফরে। কিন্তু এই হরতাল অবরোধের কারণে কিন্তু এই দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজনগুলো আসছেন না, যে কারণে তাদের, তিনি আমাকে যা জানিয়েছেন, প্রায় 6000 লোক বল তারা অলস সময় অতিবাহিত করছে, এবং বিভিন্ন স্থান থেকে যে সমস্ত ট্যুরিজম আগাম বুকিং ছিল সে বুকিংগুলো ক্যান্সেল করা হয়েছে। এবং তিনি বলেছেন যে এই এই অবস্থা চলতে থাকলে তাদের এবছরের বিজনেসটাই নষ্ট হয়ে যাবে, কারণ জানেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এই ট্যুরিজমের বিজনেস চলে। এছাড়া আমি যেটা শুনেছি, গত 28 অক্টোবর থেকে খুলনা বিএনপি অফিস এখনও তালাবদ্ধ রয়েছে, কোনো লোকজনরাই। আর একটা পুলিশ আমাদেরকে গতকাল, পুলিশের যে মিডিয়া ছিল আমাদেরকে জানিয়েছিল যে খানজানাল্লিতে তারা মিছিল পূর্ব প্রস্তুত হয়েছে, 4 জনকে আটক করেছিল, আর বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে গতকাল 12 জনকে আটক করেছে। জি আরিফ, এই ছিল খুলনা থেকে সর্বশেষ আমার কাছে। খুলনা থেকে জানছিলাম হরতালের খবর। এবার যাচ্ছি বরিশালে সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিনের কাছে। শাহিন, আপনি তো, আপনার পিছনে দেখতে পাচ্ছি লঞ্চ সারিবদ্ধভাবে আছে, বলবো যে দূরপাল্লার বাস বা লঞ্চ চলাচল বা সার্বিকভাবে বরিশালের হরতালের খবর আপনি কি দেখছেন?
আরিফ, আপনি ঠিকই বলেছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল লঞ্চ ঘাটে এবং আপনি যেভাবে দেখছেন, দর্শকরা যেভাবে দেখছেন, যে আমার পেছনে কিন্তু সারিবদ্ধ লঞ্চ আছে এখানে। কিন্তু সারিবদ্ধ লঞ্চ থাকলেও যেটি সমস্যা এই লঞ্চ মালিক এবং লঞ্চ শ্রমিকরা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে যাত্রী সংকটের কারণে কিন্তু লঞ্চগুলো তাদের স্বাভাবিক যে যাতায়াত বা স্বাভাবিক যাত্রা সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে। সকালবেলা অনেক লঞ্চ তাদের যাত্রী সংকটের কারণে তাদের যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে। একইভাবে বাস টার্মিনালেও কিন্তু অভ্যন্তরীণ রুটের বাস চলাচলের ক্ষেত্রে তীব্র যাত্রী সংকট রয়েছে। দূরপাল্লার রুটের বাসগুলো কিন্তু চলছে না। আর আজ সকালে বরিশাল নগরের সিএনবি রোড কাশীপুর এলাকায় হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এর আগে গত রাতেও কিন্তু নগরীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মশাল মিছিল সহ ঝটিকা মিছিল এবং বিক্ষোভ হয়েছে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বলতে গেলে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই লঞ্চ ঘাটে কিন্তু কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে। তারা এখানে তল্লাশি করছে সন্দেহভাজন যাত্রীদের এবং তারা এখানে কিন্তু মানে নিয়মিত টহলের মাধ্যমে যাতে যাত্রীরা ঠিকমতো যাতায়াত করতে পারে সেই বিষয়টি নিশ্চিতের চেষ্টা করছেন। এর পাশাপাশি গত 24 ঘন্টায় আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে এখানে তারা বলছে যে কাউকে মানে রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীকে গত 24 ঘন্টায় গ্রেফতার করা হয়নি। কিন্তু এখানকার বিএনপি নেতৃবৃন্দ বলছেন যে গত 24 ঘন্টাতেও তাদের এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এই দুই আদালতের যে তথ্য আমাদের কাছে আছে সেই তথ্য অনুযায়ী 28 অক্টোবর থেকে গতকাল পর্যন্ত 1100 মতো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে এবং এর মধ্যে প্রায় 70 থেকে 80 জন গ্রেফতারও হয়েছেন, তার মধ্যে মাত্র 4 জন জামিন। প্রায় 70 থেকে 80 জন গ্রেফতারও হয়েছেন, তার মধ্যে মাত্র 4 জন জামিন পেয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল বরিশালের হরতালের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। আরিফ, বরিশাল থেকে জানছিলাম হরতালের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।